নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, লোকসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী। 21 লক্ষ 100 দিনের বঞ্চিতকে টাকা, রাজ্যের পক্ষ থেকে টাকা দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন তিনি আজকের এই ধর্ণা মঞ্চ থেকে। 21শে ফেব্রুয়ারি বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, ধর্ণা মঞ্চ থেকে আজ এই ঘোষণাই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ভিক্ষা চাই না, জয় করতে চাই, কেন্দ্রকে নিশানা করে আজকে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আবাসে বঞ্চনা নিয়ে শীঘ্রই বড় ঘোষণার ইঙ্গিত দিয়েছেন তিনি আজকে রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে। এই ঘোষণাই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে সামনেই লোকসভা নির্বাচন, তার আগে যেভাবে বকেয়ার টাকা নিয়ে তাদের এই ধর্ণা চলছে, সেই আন্দোলন তো চলবেই। তবে রাজ্যের তরফ থেকে 100 দিনের যে বকেয়া মজুরি তা এবার মিটিয়ে দেওয়া হবে আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যেই। 21শে ফেব্রুয়ারি বঞ্চিতদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা, এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক, মুখ্যমন্ত্রী বলেছেন আমরা ভিক্ষা চাই না, জয় করতে চাই। আজ তিনি এমনটাই জানিয়েছেন রেড রোডের এই ধর্ণা মঞ্চ থেকে, যেখানে বলেছেন 21 লক্ষ 100 দিনের বঞ্চিতকে টাকা দেওয়া হবে, রাজ্যের পক্ষ থেকে এই টাকা দেওয়া হবে। 21শে ফেব্রুয়ারি বঞ্চিতদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে, ধর্ণা মঞ্চ থেকে আজকে এই ঘোষণাই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেছেন যে আমরা ভিক্ষা চাই না, জয় করতে চাই, কেন্দ্রকে আজকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। এবং আবাস বঞ্চনা নিয়ে খুব শীঘ্রই বড় ঘোষণার ইঙ্গিত দিয়েছেন আজকের এই ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই রাজ্যের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছিল, বারবার তারা আন্দোলনে সামিল হয়েছিলেন যে রাজ্যের বকেয়া টাকা মেটানো হচ্ছে না, 100 দিনের বকেয়া টাকা মেটাচ্ছে না কেন্দ্র। এবং সেই ঘটনার যে আন্দোলন চলছে, সেই আন্দোলন তো চলবে, তবে রাজ্যের পক্ষ থেকে 21শে ফেব্রুয়ারি রাজ্যের 21 লক্ষ বঞ্চিতদের টাকা দেওয়া হবে, 21শে ফেব্রুয়ারি বঞ্চিতদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এই টাকা, এমনটাই কিন্তু আজকের ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার স্ট্রোক। রেড রোডে 48 ঘন্টা ধরে ধর্ণা কর্মসূচির আজকে দ্বিতীয় দিন, এবং সেই দ্বিতীয় দিনেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আজকের এই ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন শোনাবো। কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। আপনাদেরকে শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি ঘোষণা করেছেন, আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, লোকসভা নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকের এই ঘোষণা লোকসভা নির্বাচনের আগে তাদের ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলতে পারে, কি মনে করছে রাজনৈতিক মহল? দেখো, রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা নিঃসন্দেহে লোকসভা নির্বাচনের আগে একটা বড় ঘোষণা, বিশেষ করে যে সমস্ত বঞ্চিত মানুষ দীর্ঘদিন ধরে, কেউ তারা 100 দিনের কাজে কাজ করেছিলেন কিন্তু তার যথাযথ যে মজুরি, সেই মজুরি থেকে তারা বঞ্চিত হয়েছেন, সেই বঞ্চনা কিন্তু তাদের পারিবারিক জীবনে যেরকম পড়েছে, সামাজিক ক্ষেত্রেও কিন্তু তাদেরকে অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এর আগেও বিভিন্ন সময়ে আমরা দেখেছি 100 দিনের কাজের টাকা বা আবাস যোজনার যে বকেয়া টাকা রয়েছে, সেই বকেয়া টাকার দাবিতে দিল্লিতে দরবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কিন্তু তিনি চিঠি লিখে এই বিষয়টি জানিয়েছেন, কিন্তু তারপরেও দেখা গিয়েছে যে 100 দিনের কাজের টাকার বিষয়ে কেন্দ্রের কিন্তু কোন রকম হেলদোল নেই। সেই জায়গা থেকে তিনি
স্পষ্টত আজকে এই রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করেছেন যে কেন্দ্রের কোনো ভিক্ষা নয়, সরাসরি রাজ্যের কোষাগার থেকেই এই বঞ্চিত মানুষদের টাকা দেওয়া হবে এবং সরাসরি সেই টাকা এই 100 দিনের কাজের বঞ্চিত যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে। আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে 21 লক্ষ মানুষের কাছে এই টাকা পৌঁছে দেবে রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে, এই ফান্ড থেকে। অর্থাৎ এটা কেন্দ্রীয় সরকারের কাছেও কিন্তু একটা বড় বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে বারবার চাওয়া সত্ত্বেও যে বঞ্চনার শিকার হয়ে রয়েছেন রাজ্যের মানুষরা, তাদের হয়ে তিনি নিজের রাজ্যের ফান্ড থেকে সেই টাকা তিনি মেটাচ্ছেন। নিঃসন্দেহে এটা এই 100 দিনের কাজের সঙ্গে জড়িত যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের মুখে যেরকম হাসি ফোটাবে, তার পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক দিক থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেসকে একটা পজিটিভ বার্তা তৃণমূলের তরফ থেকে এমনটাই মনে করা হচ্ছে। একেবারেই আপনাদের ধন্যবাদ, তোমাকে সত্য সুন্দর ভট্টাচার্য এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। প্রতিনিধি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই ধর্ণা মঞ্চ থেকে কি ঘোষণা করেছেন, কি মাস্টার স্ট্রোক দিলেন, আরো একবার শোনাবো। এই 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি।